হে ভগবান, একটু ভালোবাসা পাওয়া যাবে কিলো দরে। সে শুনেছিল খুঁজলে নাকি ভগবান পাওয়া যায়, তাই আশা ছিল ভালোবাসাও পাবে। কিন্তু কিন্তু ওই যে আশায় মরে চাষা। ছেলেটিকে সবাই মেয়েবাজ বলে চিহ্নিত করেছে, কারণ সে আজ একটা মেয়েকে প্রপোজ করে তো কাল একটা মেয়েকে প্রপোজ করে, তবুও তাকে কেউ পাত্তা দেয় না। এরকমটা করে কেন সে? ওর অনেক প্রাক্তন, তারা নাকি কেউই 10-15 দিনের বেশি টেকেনি। কিন্তু কেনই বা সে এরকম করে? এটা কি ওর রোগ? না রোগ নয়, আসলে ও ভালোবাসা খুঁজছে, সত্যিকারের ভালোবাসা, নিখাদ ভালোবাসা। আচ্ছা, নিখাদ ভালোবাসা সে কি তার বাবা মায়ের কাছে পাচ্ছে না? নাকি সে ঢং করছে? না 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 সে ঢং করছে না। আসলে সে জীবনে প্রত্যেকবারই মেকি ভালোবাসার শিকার হয়েছে। কেন? বাবা মা তারা তো তাকে নিশ্চিত রূপে ভালোবাসে, মন প্রাণ দিয়ে। কি করে জানলে? দেখতে গেছো তুমি? না না তার বাবা মা তাকে ভালোবাসে না। প্রশ্ন জাগছে মনে, এরকমটা হয় কি না? হ্যাঁ, হয়েছে বই কি, প্রতিনিয়ত হয়েছে ছেলেটির সাথে। ছেলেটির বাবা মা সরকারি কাজ করে, কিন্তু এটাও আসল কারণ না। ওর বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। ওর বাবা এখন অন্য নারীর সাথে ব্যস্ত, মাও অন্য পুরুষের সাথে ব্যস্ত। ছেলেটি এখন একা, সব থেকেও একা। হ্যাঁ, এটাই তার একাকিত্বের জীবন। পাবজি সেটাও তার ফোনে চলে না। তার বাবা মায়ের মধ্যে যথেষ্ট ঝামেলা হয়েছে তাকে নিয়ে। তবে তবে সে কার কাছে থাকবে এটা নিয়েই মেন ঝামেলাটা হয়েছে। তবে কে তাকে রাখবে সেটা কারণ ছিল না, কারণ ছিল কে তাকে রাখবে না। ছেলেটি এখন মায়ের কাছে থাকে। হ্যাঁ, হয়তো বাধ্য হয়ে মা তাকে নিজের কাছে রেখেছে। সময় তো দূরের কথা, সামান্য সামান্য ভালোবাসাই সে পায় না। এইরকম সময় সে জীবনে একটা জিনিসই চেয়েছিল, একটা সঙ্গিনীকে চেয়েছিল, যে তাকে বুঝবে, যে তাকে আগলে রাখবে। হ্যাঁ, এই অগোছালো ছেলেটিকে যে মানুষ করবে। কিন্তু সবাই থেকেও থাকে না। তাহলে সত্যি কি ছেলেটি আজকে দোষী? হ্যাঁ, আপনারা নিশ্চয়ই ভাবছেন ছেলেটি হয়তো দোষী। না, আমার মতে হয়তো ছেলেটি দোষী নয়। সে যতবার ঝাঁপ দিতে গেছে ছাদ থেকে, বা বিষ খেতে গেছে, বা গলায় দড়ি দিতে গেছে, সে পারেনি। সে প্রতিবারই সে ব্যর্থ হয়েছে। প্রচেষ্টার অভাব ছিল না, প্রচেষ্টার ব্যর্থ হয়েছে, তবু সে হাল ছাড়েনি। এবার আপনারাই বলুন, তার আত্মহত্যা করা কি উচিত নয়? শেষবেলা সে ভগবানের কাছে একটাই প্রার্থনা করেছিল, হে ভগবান, একটু একটু ভালোবাসা পাওয়া যাবে কিলো দরে। সে শুনেছিল খুঁজলে নাকি ভালোবাসা পাওয়া যায়, কিন্তু ওই যে আশায় মরে চাষা।